সেই ভূমিকা না পালন করার ক্ষেত্রে আমাদের কেন্দ্রীয় সরকার এই সমস্ত ভূমিকা সেগুলো না করে 24 ঘন্টার নোটিশে হচ্ছে আপনার লকডাউন ঘোষণা করলো, যার ফলে বিপত্তি ঘটে গেল আপনার পরিযায়ী শ্রমিক। কি হয়েছে আপনারা জানেন, শয়ে শয়ে মানুষ আপনার রাস্তা হাঁটছে, 1400 কিলোমিটার হাঁটছে, প্রায় 1100 কিলোমিটার হেঁটে ফেলেছে। একটা দলের সাথে মা তার বাচ্চা, 1 বছর 9 মাস 1 বছরের বাচ্চা ট্রেনের স্টেশনে বসেছে, মাটা মারা গেছে। সভাটা আমরা তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত নিয়ে এবং 10 থেকে 18 ডিসেম্বর, এটা হচ্ছে 10 তারিখ থেকে 18 ডিসেম্বর মানবাধিকার দিবস আর সংখ্যালঘু অধিকার দিবস পালন করার আমাদের পার্টি আহ্বান করেছে। আমরা 10 তারিখে করতে পারিনি, আমরা তাৎক্ষণিক সিদ্ধান্ত নিয়ে আজকে ভিকদাসে মানবাধিকার অধিকার দিবস এবং দিল্লিতে যে কৃষক আন্দোলন হচ্ছে 3টে কৃষি আইনের বিরুদ্ধে, বিজেপি সরকারের বিরুদ্ধে, তার সংহতি জানিয়ে আজকে আমাদের পথসভা হচ্ছে বিক্ষোভ। এবং আগামী 18 তারিখে সাংবাদিকে আমাদের সংখ্যালঘু অধিকার দিবস পালন হবে। আমরা মনে করি ভারতবর্ষে মানবাধিকার আজকে বিপন্ন, মানুষের অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা স্বাস্থ্য গরিব মানুষের সেই অধিকার আজকে কেড়ে নিচ্ছে বিজেপি সরকার। স্থায়ীভাবে সেই অধিকার রক্ষার সংগ্রাম এবং 3টে কৃষি আইন যা করেছে, কৃষকদের স্বাধীনতা চলে যাবে, পরাধীন হবে নতুন করে আমাদের দেশ, তার বিরুদ্ধে আমাদের দেশ জুড়ে আন্দোলন হচ্ছে। আমরাও সেই আন্দোলনকে সংহতি জানিয়ে আমরা এখানে আজ পথসভা করছি এবং মানুষের অধিকার যাতে কেউ কেড়ে নিতে না পারে তার জন্য আমরা মানুষকে সংগঠিত করার চেষ্টা করছি। একমাত্র আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন হুগলি জেলায় নাম্বার 1 জ্যোতিষী, হস্তরেখাবিদ, বাস্তুবিদ ডক্টর অঞ্জন শাস্ত্রী, গোল্ড মেডেলিস্ট ও একাধিক অ্যাওয়ার্ড প্রাপ্ত, IIOH কর্তৃক পশ্চিমবঙ্গের রাজ্যপাল দ্বারা পুরস্কার প্রাপ্ত ডক্টর অঞ্জন শাস্ত্রী, যে কোনো সমস্যা সমাধানে এখন আপনার এলাকায় আরামবাগ, কামারপুকুর, দেওয়ানগঞ্জ, বর্ধমান, বিষ্ণুপুর, বাঁকুড়া, কলকাতা, কালীঘাট। বুকিং নাম্বার 7477886099।